52টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে 24 ঘন্টায় 12,229টি, এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 11,876টি নমুনা, এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 3,08,930টি নমুনা। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,545 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 47,153 জন। শনাক্তের হার 24 ঘন্টায় 21.43%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 406 জন, এ পর্যন্ত সুস্থ 9,781 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.74%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন, এবং এ পর্যন্ত মৃত্যু 650 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 138 জন, দুঃখিত, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.38%। মৃত্যুর বিশ্লেষণে আমরা দেখছি পুরুষ 33 জন এবং নারী 7 জন। বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকায় 28 জন, চট্টগ্রামে 8 জন, খুলনায় 2 জন, রাজশাহী বিভাগে 1 জন এবং রংপুর বিভাগে 1 জন। মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে 31 থেকে 30 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরে 11 জন, 51 থেকে 60 বছরে 8 জন, এবং 61 থেকে 70 বছরে 11 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 4 জন।